বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চন্দ্র অভিযানে সফল হল জাপান। শুক্রবার মধ্যরাতে চাঁদের শিউলি কার্টার নামের একটি এলাকায় দেশটির চন্দ্রযান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন অবতরণ করেছে বলে জানিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। নিজস্ব প্রযুক্তিতে বানানো মনুষ্যহীন চন্দ্রযানটির ডাকনাম মুন স্নাইপার। 20 মিনিটের রুদ্ধশ্বাস সময়ের পর হালকা পালকের মতো শুক্রবার চাঁদের মাটি ছুঁয়েছে মুন স্নাইপার। এর মধ্য দিয়ে চাঁদে সফলভাবে অবতরণ করা পঞ্চম দেশ হিসেবে ইতিহাস করেছে জাপান। এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত এই কৃতিত্ব অর্জন করেছে। ওদিকে মুন স্নাইপার চাঁদের মাটিতে নামতে পারলেও বিজ্ঞানীরা বলছেন চন্দ্রযানটির সোলার জেনারেটর কাজ করছে না, কেবল ব্যাটারির শক্তির উপরই নির্ভর করছে যানটি। ব্যাটারি শেষ হওয়ার আগেই তাই সোলার জেনারেটর ঠিক করার চেষ্টা চালাচ্ছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। ব্যাটারির শক্তি থাকবে আর মাত্র কয়েক ঘন্টা। এক মাস আগে চাঁদের কক্ষপথে প্রবেশ করে মুন স্নাইপার। সে সময় সূর্যের অবস্থান যেখানে ছিল এখন আর সেখানে নেই, ফলে গত বেশ কয়েকদিন ধরেই সৌরশক্তি গ্রহণ করতে পারছে না মুন স্নাইপারের সোলার প্যানেলগুলো। চন্দ্রপৃষ্ঠে অবতরণের কিছুক্ষণ পর মুন স্নাইপার থেকে সিগন্যাল আসাও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক। তবে শক্তির অভাবে সিগন্যাল পাঠানো বন্ধ হয়ে গেছে নাকি শক্তি সঞ্চয়ের জন্য নভোযানটি সিগন্যাল পাঠানো বন্ধ রেখেছে তা এখনও স্পষ্ট নয়। গত বছর 7 সেপ্টেম্বর মুন স্নাইপারের সফল উৎক্ষেপণ করেছিল জাপান। ফ্ল্যাগশিপ রকেট H-3 বহন করে নিয়ে গিয়েছিল এটিকে। তারপর গত 25 ডিসেম্বর চাঁদের কক্ষপথে যানটি প্রবেশের কথা জানিয়েছিল জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের মেরু অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে অক্সিজেন, পানি ও ধাতব পদার্থের অনুসন্ধানই জাপানের চন্দ্রাভিযানের প্রধান উদ্দেশ্য। শুক্রবার সংবাদ সম্মেলনে জাপানের মহাকাশ গবেষণা সংস্থার গবেষণা বিভাগের প্রধান হিতোশি কুনিনাকা জানিয়েছেন আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে তারা। সেই পরিকল্পনার বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করছে এই অভিযানের সাফল্যের উপর।